আমরা তো এমপির কাছে গিয়েছিলাম, ওনারা বলছে ওনার দলীয় লোকদেরকে দিবে, আমাদেরকে দিবে না। রাজনৈতিক গেরা করে ফেলে আমাদেরকে বাতিল করা যাবে না। ভর্তুকি মূল্যে বছরব্যাপী পণ্য বিক্রি করে স্বল্প আয়ের মানুষকে যে স্বস্তি দেয় টিসিবি, তা সুবিধাভোগীর কাছে পৌঁছে দিতে সারা দেশে কাজ করে সংস্থাটির 8,000 ডিলার। প্রতি 2 বছর পরপর হালনাগাদ করতে হয় তাদের ডিলারশিপ। এবারই এই কাজে বাধ্যতামূলক করা হয়েছে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার। গত 3 জুলাই টিসিবি থেকে এমন নির্দেশনা দেওয়ার পর থেকেই এই ছাড়পত্র দিতে দলীয় কর্মীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বর্তমান ডিলাররা। আমরা তো এমপির কাছে গিয়েছিলাম, ওনারা বলছে ওনার দলীয় লোকদেরকে দিবে, আমাদেরকে দিবে না। আমরা কি অপরাধ করছি? টিসিবি কর্তৃক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত ক্রমে অনুমোদন ক্রমে আমরা ডিলার। এখন আমাদের যদি কোনো অভিযোগ থাকে তবে আমাকে বাতিল করতে পারবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে ইমানি দায়িত্ব নিয়ে পালন করতেছি। তাদের দাবি, বর্তমান বিবেচনায় প্রত্যেক ডিলারকে যেন কমপক্ষে 1,000 জন সুবিধাভোগীর পণ্য বিক্রি করার দায়িত্ব দেয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রাজনৈতিক গেরা করে ফেলে আমাদেরকে বাতিল করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে, যারা ডিলার সারা বাংলাদেশে আছে তাদেরকে ন্যূনতম 1,000 কার্ডের পণ্য দিতে হবে। কয়েকদিন ধরেই ক্ষুব্ধ ডিলাররা অবশেষে শনিবার দুপুরে পান বাণিজ্য প্রতিমন্ত্রীর নাগাল। ডিলারদের অভিযোগ ও দাবি শুনে বাণিজ্য প্রতিমন্ত্রীও আশ্বাস করে বলেন, কোনোভাবেই দলীয়করণ করা হবে না টিসিবির ডিলারশিপে। কেউ যদি অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হয়, টিসিবি লাইসেন্স দিছে আপনারা দিয়েন, আমি ওই লোকাল প্রশাসনের সাথে কথা বলব। যদি কেউ অন্যায় করে সেই ব্যাপারে লাস্ট সেটা চেয়ারম্যানের থাকবে, আমরা দেখব। ডিলারশিপ হালনাগাদ করতে গিয়ে সৃষ্ট এমন বিতর্কে সত্যিকার সুবিধার দাবিদার যেন বঞ্চিত না হয়, নজরে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।